ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন গৌতম গম্ভীর। আইপিএল এর ইতিহাসে অমরত্ব পেতে তার প্রয়োজন আর মাত্র একটি জয়। এর আগে কেউই ক্রিকেটার এবং কোচ দুই ভূমিকাতেই আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেননি। কেকেআর যদি ফাইনালে যেতে তাহলে এমনই আশ্চর্য কৃতিত্বের শীর্ষ স্পর্শ করবেন গৌতম। তাও কোথায়? তারই ঘোষিত শত্রুর দুর্গ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। ভারতীয় ক্রিকেট যারা নিয়মিত অনুসরণ করেন, মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীরের সম্পর্কের শীতলতা তাদের কাছে ওপেন সিক্রেট। অথচ এই দুজনের যুগলবন্দি 1983 সালের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গৌরবোজ্জ্বল মুহূর্তের জন্ম দিয়েছে। 2011 সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে গম্ভীর করেছিলেন 97 রান, ধোনি অপরাজিত ছিলেন 91-এ। গম্ভীরের ঘনিষ্ঠ মহলের অভিযোগ, ধোনির জন্যে গম্ভীর কখনো প্রাপ্য মর্যাদা পেলেন না। বিশ্বকাপ ফাইনালে ছক্কা হাঁকিয়ে ধোনি ফিনিশ করলেন, সেই দৃশ্য ভারতীয় ক্রিকেটের চিরন্তন লোকগাথায় ঝুঁকে গেল। অথচ গম্ভীরের 97 নিয়ে তেমন কোনো চর্চাই নেই। 2021 সালের ওডিআই এবং 7-এর টি-20 বিশ্বকাপ, দুটি ফাইনালেই টিম ইন্ডিয়ার হাই স্কোরারের নাম গৌতম গম্ভীর। টি-20 বিশ্বকাপের ফাইনালে করেছিলেন 57 রান, ঝকঝকে ম্যাচ জেতানো অর্ধ শতরানও কেউ মনে রাখল না, এরকম অভিযোগও রয়েছে। যাবতীয় আলোচনার কেন্দ্রে নাকি বরাবরই থাকেন মহেন্দ্র সিং ধোনি। কাকুতালীয় হলেও সত্যি, একটানা ব্যর্থতার পর কেকেআর 2012 সালে প্রথম আইপিএল জিতেছিল এই চিপকেই। চিরশত্রু মহেন্দ্র সিং ধোনির মাঠেই শাহরুখ খানের দলের সাপ মুক্তি ঘটিয়েছিলেন গম্ভীর। একটা নুয়ে পড়া, হাঁটতে হাঁটতে ধুঁকতে থাকা দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। এক যুগ পরে সেই চিপকেই ইতিহাসের মুখোমুখি গম্ভীর। এই লড়াই তার কামব্যাকেরও। শোনা যায় কেকেআর এর সিইও ভেঙ্কি মাইসারের সঙ্গে বনিমনা না হওয়াতেই 2017-ই তিলোত্তমা ছাড়েন গম্ভীর। তারপর থেকে আর একবারও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি কেকেআর। অবশেষে ফিরে এসেছেন গৌতম, ফিরে এসেছেন অন্য ভূমিকায়। আমূল বদলে দিয়েছেন দলটির শরীরের ভাষা, বদলে দিয়েছেন মানসিকতা। টিমে কিন্তু বিরাট কোনো বদল আসেনি, বদল একটাই, গৌতম গম্ভীরের আগমন। এই বদলে যাওয়া কেকেআরে গম্ভীরই এক্স ফ্যাক্টর। গৌতম গম্ভীর দায়িত্ব পেয়েই বলেছিলেন, এই দলে কোনো সিনিয়র জুনিয়র ভাগ নেই, স্বদেশি বিদেশির ভেদাভেদ নেই, লক্ষ্য শুধু একটাই, আইপিএল এর ফাইনাল খেলা। গম্ভীর পেরেছেন। কলকাতা নাইট রাইডার্স ছাড়তে হবে, কলকাতা ছাড়তে হবে ভাবতেই পারেননি গম্ভীর। খেলতে খেলতে কখন যেন ভালোবেসে ফেলেছিলেন এই শহরটাকে, গতি হয়ে উঠেছিলেন তিলোত্তমার ঘরের ছেলে। এই শহরে পাকাপাকি একটা ঠিকানা থাকবে না, বাড়ি কিনে ফেলা প্রায় নিশ্চিত হয়ে গেছিল দিল্লির ছেলে। হঠাৎই সব হিসেব বদলে গিয়েছিল 17-ই। 7 বছর পর সেই কলকাতায় ফিরলেন তিনি। গৌতম গম্ভীর আজ এমন এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে যা তাকে অমর করে দিতে পারে, তাও এমন এক মাঠে যা তার চিরশত্রুর মৃগয়া ক্ষেত্র।